সরকারি ও বিদেশি কর্মকর্তাদের কাজে ফিরতে তালেবানের আহ্বান, আফগানিস্তানকে $3 কোটি সহায়তা দিচ্ছে চীন। আফগান জনগণের কাছে আবারও ক্ষমা চাইলেন আশরাফ গনি, তালেবান সরকারকে নিয়ে বাইডেন সহ বিশ্ব নেতাদের উদ্বেগ। বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 46 লাখ, ডেল্টা ছাড়াও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের নিত্য নতুন ধরন। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান, শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আফগানিস্তানের সরকারি ও বিদেশি কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তবে অনুমতি ছাড়া বিক্ষোভ এবং প্রতিবাদী স্লোগান দিলেই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তালেবান। এদিকে আফগানিস্তানকে জরুরি ভিত্তিতে $3 কোটি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে চীন। তালেবানের নতুন যুগ শুরু হয়েছে, তাই সরকারি সব কর্মকর্তাদের কাজে যোগ দেওয়ার জন্য ডাক দিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। বিদেশি বাহিনীকে সহায়তাকারী কর্মকর্তারাও নিশ্চিন্তে কাজে যোগ দিতে পারেন বলে আশ্বস্ত করেছেন তিনি। এছাড়াও কূটনীতিক, দূতাবাস ও মানবিক সহায়তাকারীদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন আখুন্দ। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। বুধবার এ নিয়ে একটি নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী এখন থেকে যে কোনো বিক্ষোভ সমাবেশের আগে সরকারের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া বিক্ষোভ করলে এবং প্রতিবাদী স্লোগান দিলে আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মার্কিন সহ বিভিন্ন দেশের আরও 200 নাগরিককে আফগানিস্তান ত্যাগের অনুমতি দিয়েছে তালেবান সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় রয়টার্স। ধারণা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার এই 200 মানুষ আফগানিস্তান ছাড়বেন। এদিকে আফগানিস্তানের 3 সপ্তাহের অরাজকতার পর সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে চীন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে দেশটিতে জরুরি ভিত্তিতে $3 কোটি বেশি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং। এই অর্থ খাদ্য সরবরাহ এবং করোনা ভাইরাসের ভ্যাকসিন সহ অন্যান্য জরুরি সহায়তায় দেয়া হবে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি আবারও আফগান জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, যেভাবে ঘটনার সমাপ্তি ঘটেছে তার জন্য তিনি অনুতপ্ত, কিন্তু রক্তপাত এবং রক্তাক্ত সংঘর্ষ এড়াতে আর কোনো উপায় ছিল না বলে জানান তিনি। বুধবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে বিবৃতিতে তিনি কোষাগার থেকে $1 কোটি চুরির অভিযোগ অস্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে চলমান তদন্তকে তিনি স্বাগত জানান। বুধবার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সাবেক এই আফগান প্রেসিডেন্ট বলেন, কাবুল ছেড়ে যাওয়া তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু কাবুল ও শহরের 60 লাখ মানুষের জীবন রক্ষার জন্য এছাড়া কোনো পথ ছিল না। আফগানিস্তানে নতুন তালেবান সরকারকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। তবে নতুন সরকারের অধীনে দেশ পুনর্গঠনে সহায়তার কথা জানিয়েছে চীন ও পাকিস্তান। এদিকে বিশ্বের সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চান তালেবান নেতারা। আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই নানামুখী প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। মন্ত্রিসভায় নেই কোনো নারীর নাম। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সন্ত্রাসী তালিকায় কয়েকজনের নাম থাকায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তালেবানের সাথে চীনের কিছু বিষয়ে দ্বিমত থাকলেও সমঝোতার চেষ্টা করছে। আগামী দিনগুলোতে তালেবানদের পরিকল্পনা কি তা জানতে গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আফগানিস্তানের নতুন তালেবান সরকারের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছে চীন। আমরা আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছি। আমরা আশা করছি দেশটিতে দ্রুত সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে। বিশ্বের সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তালেবান নেতারা। আমাদের সাথে চীন, রাশিয়া সহ সব দেশের ইতিবাচক সম্পর্ক থাকবে। আমাদের সাথে কারো কোনো সমস্যা নেই। আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন করতে চাই। এদিকে নতুন তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে তালেবান বিরোধী ন্যাশনাল রেসিস্টেন্স ফ্রন্ট।
আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে 9,754 মানুষের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে 5,98,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 46 লাখ, মোট আক্রান্ত 22,34,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে বাড়ছে করোনার প্রকোপ। যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে 1,700 জনের, শনাক্ত 1,57,000-এর বেশি। একদিনের ব্যবধানে শনাক্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বেড়েছে দেশটিতে। স্কুল খুলে দেওয়ার পর সেখানকার শিশুরা ব্যাপক হারে করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছে। নতুন এক প্রতিবেদন বলছে, গত এক সপ্তাহে দেশটিতে প্রায় 2,50,000 শিশু করোনা আক্রান্ত হয়েছে। যুক্তরাজ্যে এক সপ্তাহে 26% বেড়েছে করোনায় মৃত্যু, আর সংক্রমণ বেড়েছে 15%। ভারতে একদিনে শনাক্ত হয়েছে 43,000-এর বেশি রোগী। দেশটিতে বুধবার একদিনে 73 লাখ টিকার ডোজ দেয়া হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট 71 কোটি টিকার ডোজ দেয়া হলো। এদিকে মেক্সিকোতে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 1,071 জনের মৃত্যু হয়েছে। এক বছরের আলোচনা শেষে অবশেষে ফাইজারের 1,00,000 টিকার ডোজ এসেছে আর্জেন্টিনায়। অক্টোবরের মাঝামাঝি অস্ট্রেলিয়ার সিডনির ক্যাফে, জিম, রেস্তোরাঁ ও বার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। এদিকে স্পেনের কাছ থেকে কেনা 2,50,000 টিকার ডোজ নিউজিল্যান্ড পৌঁছাবে বৃহস্পতিবার। আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে কেনিয়ায়। মূল টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করতে থাইল্যান্ডে শুরু হয়েছে মোবাইল টিকা কার্যক্রম। সংক্রমণ নিয়ন্ত্রণে টোকিও ও এর আশপাশের শহরে মাস জুড়ে জরুরি অবস্থা জারি থাকছে বলে জানিয়েছে জাপান সরকার। টিকা কার্যক্রমে যেন ব্যাঘাত না ঘটে সেজন্য স্থানীয় নির্বাচন পিছিয়ে নভেম্বরে নেয়ার ঘোষণা দিয়েছে সাউথ আফ্রিকার সরকার। এদিকে সবার জন্য টিকা নিশ্চিতে ধনী দেশগুলোর প্রতি 2022 সাল পর্যন্ত করোনার বুস্টার ডোজ দেয়া বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনার প্রাদুর্ভাব বেড়েই চলেছে, এর উপর একের পর এক ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় প্রাণহানি থামছেই না। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ডেল্টা ধরন ছাড়াও অন্যান্য ধরন যে হারে সৃষ্টি হচ্ছে তাতে বিশ্ব ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। চলতি বছর করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর ছাপ রেখে যায় ভারতের উপর। এই অতিসংক্রামক ভ্যারিয়েন্ট সহ করোনায় আক্রান্ত হয়ে 4,41,000 মানুষ প্রাণ হারায় ভারতে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় দেশটি। সাধারণত করোনা ভাইরাসের উপসর্গ 7 দিন পর দেখা দিলেও ডেল্টা ভ্যারিয়েন্ট 2 থেকে 3 দিন সময় নেয় এবং মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। পেরুতে প্রথম শনাক্ত হওয়া ল্যামডা ভ্যারিয়েন্ট শুরুর দিকে শঙ্কা ছড়ালেও এর প্রকোপ এখন কিছুটা কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি অতিসংক্রামক ও গুরুতর রোগের কারণ হতে পারে। টিকা নেয়ার পর অ্যান্টিবডি ধ্বংস করতেও সক্ষম এই ভ্যারিয়েন্ট, তবে পুরো বিষয়টি নিয়ে এখনও গবেষণা চলছে। কলম্বিয়াতে ধরা পড়া করোনার MU ভ্যারিয়েন্টের কারণে দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে আরেকটি ধরন C12। এটি টিকার কার্যকারিতাও নষ্ট করে দিতে পারে। করোনার বিভিন্ন ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্য বিভিন্ন হওয়ায় টিকা নিলেও মানবদেহে ইনফেকশন প্রতিরোধ করতে পারছে না। এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে হলে আরও শক্তিশালী ও কার্যকর টিকার প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। এর আগ পর্যন্ত করোনা ভাইরাসের মারাত্মক ঝুঁকি বয়ে বেড়াতে হবে বিশ্বকে। মুশরিফানুজাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসামের জোরহাটে ব্রহ্মপুত্র নদে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষের পর ডুবে যাওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে অন্তত 30 জন। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, মাজুলি ও নিমাঘাটি থেকে আসা ফেরি দুটি সংঘর্ষের পরপরই পানিতে ডুবে যায়। নিখোঁজদের খোঁজে কাজ করছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী। এ বিষয়ে শোক জানিয়ে উদ্ধারকার্যের সব ধরনের চেষ্টার কথা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে উদ্ধার করা যাত্রীদের হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফেরি দুটিতে অন্তত 200 জন যাত্রী ছিল, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে উদ্ধারকারীরা। ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় হাসপাতালে আগুন লেগে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ফুটেজে দেখা যায়, তেতোভা শহরের হাসপাতাল ভবনটিতে ভয়াবহ আগুন চলছে। দমকল বাহিনীর 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে কতজন রোগী চিকিৎসাধীন ছিলেন তা এখনও স্পষ্ট নয়। গত বছর থেকে এই হাসপাতালে শুধু করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। চীনের গোইজু প্রদেশের প্রাচীন গ্রাম লিবো কাউন্টির প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। সেখানকার সাধারণ বাসিন্দারা গ্রামটিকে পর্যটক উপযোগী করে তুলেছে বিভিন্নভাবে। নিজেদের সংস্কৃতিকে নিখুঁত চর্চার মধ্য দিয়ে পর্যটকদের কাছে তুলে ধরেছেন লিবোরা। দৃষ্টিনন্দন ইয়াওশান গ্রামে প্রবেশ করতে গেলে অতিথিদের স্বাগত জানানো হয় শূন্যে গুলিস্বরে ও মহিষের শিং দিয়ে তৈরি ভেপু বাজিয়ে। প্রধান ফটকে দাঁড়িয়ে থেকে এই রীতি চলে আসছে সবসময়। এই গ্রামে স্বাগত জানানোর রীতি বেশ প্রাচীন। ব্রোঞ্জ ড্রামের উপর যে স্বর তোলে এই গ্রামের মানুষ, এক কথায় তা অসাধারণ। গ্রামবাসীদের কাছ থেকে ইচ্ছে করলেই পর্যটকরা বাঁশ দিয়ে তোলা বুনন শিল্প খানিকটা প্রশিক্ষণ নিয়ে নিতে পারেন। গ্রামবাসীরাও তা শেখায় আনন্দে। তাদের ধারণা, এর ফলে তাদের ঐতিহ্যের প্রসার খুব সহজেই ঘটছে। এতে করে তাদের রীতি ঐতিহ্য বেঁচে থাকছে সবার মাঝে। এখানে অনেক পর্যটক আসে, তারা এই কাজ শেখার পাশাপাশি আমাদের থেকে অনেক পণ্য কিনে নিয়ে গেছে। হাতে তৈরি এইসব পণ্যের মাধ্যমে পর্যটকরাও বেশ আকৃষ্ট হয়। স্থানীয়দের আয়ের অন্যতম উৎস এসব হাতে তৈরি পণ্য সামগ্রী। শুধু তাই নয়, রাতের বিশেষ উৎসবে পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে গ্রামটি। পর্যটক টানতে গ্রামের সুযোগ সুবিধারও উন্নতি হয়েছে চোখে পড়ার মতো। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ান অভিনেত্রী সেরাফিমা ক্রাসনিকোভা মস্কোতে তৈরি করছেন ভিন্ন ধরনের পাউরুটি। পাউরুটিতে ছবি এঁকে বিক্রি করছেন ক্রেতাদের কাছে। ইতিমধ্যে মস্কো জুড়ে জনপ্রিয়তা পেয়েছে এই ছবি আঁকা পাউরুটি। দেখে মনে হচ্ছে পাউরুটি যেন ক্রেতার দিকে তাকিয়ে হাসছে, কিংবা হালের জনপ্রিয় ইমোজির মতো দুষ্ট একটা চেহারা নিয়ে তাকিয়ে আছে। পাউরুটির উপর এরকম মজার মজার ছবি এঁকে বিক্রি হচ্ছে রাশিয়ার মস্কোতে। ২৪ বছর বয়সী অভিনেত্রী সেরাফিমা ক্রাসনিকোভারের উদ্যোগে তৈরি হচ্ছে এগুলো। আমি হঠাৎ একদিন পাউরুটি বেক করতে দেওয়ার আগে আটার একটা হাসি মুখের ছবি আঁকি। প্রথমে ভেবেছিলাম হয়তো ছবিটা থাকবে না এবং ওভেনে সাধারণ পাউরুটির মতোই বেক হবে, কিন্তু বেক হওয়ার পর দেখি হাসি মুখের ছবিটা ঠিকই আছে। তখন থেকেই আমি এই কাজ শুরু করি। সেরাফিমার ছবি আঁকা পাউরুটি দ্রুত জনপ্রিয় হতে থাকে ক্রেতাদের কাছে। অনেক ক্রেতা আবার তাকে নির্দিষ্ট ছবি পাঠিয়ে সেটা এঁকে দিতে বলেন পাউরুটির উপর। সেরাফিমা প্রথমে বাড়িতে বসে ৬ মাসে ১৫০র বেশি ছবি আঁকা পাউরুটি তৈরি করেন। পরে অর্ডার বাড়ায় একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। আমরা একজন আরেকজনকে ১.৫ বছর ধরে চিনি। সেরাফিমার পাউরুটির উপর ছবি আঁকার বিষয়টি আমার ভালো লেগেছে, তাই আমি আমার প্রতিষ্ঠানে তার সঙ্গে কাজ করার জন্য আগ্রহ দেখাই। ১ কেজি পর্যন্ত ওজনের পাউরুটি তৈরি করেন সেরাফিমা, তবে চাইলে এর চেয়ে বড় আকারের পাউরুটির অর্ডার করতে পারবেন ক্রেতারা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। সরকারি ও বিদেশি কর্মকর্তাদের কাজে ফিরতে তালেবানের আহ্বান। আফগানিস্তানকে ৩ কোটি ডলারের সহায়তা দিচ্ছে চীন। আফগান জনগণের কাছে আবারও ক্ষমা চাইলেন আশরাফ গনি। তালেবান সরকারকে নিয়ে বাইডেন সহ বিশ্ব নেতাদের উদ্বেগ। বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো ৪৬ লাখ। ডেটা ছাড়াও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাসের নিত্য নতুন ধরন। আর এই ছিল পূর্ব পশ্চিমের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।